সেলে সাওরা ধুঁকছে দারুণভাবে। বিগত বেশ কয়েকটি বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স হতাশাজনক। এমন দশায় ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুল টাইম কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালীয় ট্যাকটিশিয়ান কার্লো আনচেলোত্তি। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট এডনাল্ড রুড্রিগুয়েজ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে খবরটি দিয়েছে। তবে আনচেলোত্তি এবারের মৌসুমে নয়, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি আগামী মৌসুমে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলোত্তির চুক্তি শেষ আগামী মৌসুমের 1 জুন। এরপরেই নতুন কোচ নিয়ে চুক্তির ঘোষণা দিতে চান কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট এডনাল্ড রুড্রিগুয়েজ। সংবাদ মাধ্যম দাবি করেছে দুই পক্ষ চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন। তবে ফিফার একটি নিয়ম আছে, তা হল কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফ চুক্তির 1 বছর আগে নতুন চুক্তি সম্পূর্ণ করতে পারবেন না কিংবা ঘোষণা দিতে পারবেন না। এই হচ্ছে চুক্তি পাক্কা করার দেরির কারণ। তবে ব্রাজিল কনফেডারেশন এবং আনচেলোত্তি চাইলে আগামী বছরের 1 জানুয়ারি চুক্তি করতে পারবেন এবং চুক্তির বিষয়ে প্রকাশ্যে কথা বলতে পারবেন। এখন ব্রাজিল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মানো মেনেসেজ। তিনি কার্লো দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন, কারণ আগামী বছর কোপা আমেরিকা। তার 1 মাস আগে দায়িত্ব নিতে পারেন আনচেলোত্তি। সময় কম হলেও বিশ্বের বিভিন্ন লিগে খেলা তারকা ফুটবলারদের কীর্তিতে কোপায় ব্রাজিল কতদূর যেতে পারে সেটি এক প্রশ্ন। শনিবার রাতে স্পেনের বার্সেলোনায় আরডিসিই স্পানিয়ল স্টেডিয়ামে ফিফার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনিকে 4-1 গোলের ব্যবধানে হারিয়েছে নেইমারহীন ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন অভিষিক্ত জোয়েলিন্টন, রুদ্রিগো, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র। নতুন কোচ বিষয়ে চলতি মাসের শেষ দিকে একটি বিবৃতি দেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আনচেলোত্তি রাজি হলেও 2024 সালের আগে ইতালিয়ান এই কোচকে পাবে না ব্রাজিল। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট এডনাল্ড রুড্রিগুয়েজ এখন ইউরোপ সফরে আছেন। তবে রিয়াল কোচের সঙ্গে এখনও মুখোমুখি আলোচনায় বসেননি তিনি। সংবাদ মাধ্যম বলছে 2024 সালে ব্রাজিল কোচের দায়িত্ব নিতে আনচেলোত্তিকে আপাতত মৌখিকভাবে হলেও রাজিকরণই লক্ষ্য হতে পারে সিবিএফ সভাপতির ইউরোপ সফরের। এর আগেও জানা গিয়েছিল রিয়াল মাদ্রিদ চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আনচেলোত্তির জন্য অপেক্ষা করতে রাজি ব্রাজিল। ফলে আনচেলোত্তি যদি চুক্তিতে রাজি হন, তাহলে আগামী বছরের জুন জুলাই মাসে মাদ্রিদ শীর্ষ ভিনিসিয়াস রুড্রিগোদের শুরু হয়ে ডাগ আউট সামলাবেন তিনি। তবে ইউরোপীয় কৌশলের কাছে বারবার পরাস্ত হওয়া ল্যাতিন ফুটবল শৈলীর ব্রাজিলে আদৌ বিদেশি কোচ প্রয়োজন কিনা সে নিয়ে বিতর্ক আছে। এই বিতর্ক সঙ্গী থাকবে আনচেলোত্তির দুহাত ভরে সাফল্য বয়ে না না পর্যন্ত। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।